তুই কি ভাবিস সেইটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আপনি জানেন, আপনি আমাকে আমার প্রিয়জনদের থেকে আলাদা করার পরেও আমার মনে আপনার জন্য একটু হলেও ভালোবাসা ছিল। তাই হয়তো সেদিনের পর থেকে আমি আপনার দেওয়া অত্যাচারগুলো সহ্য করেও আপনার পাশে ছিলাম। কিন্তু আজকে যখন আপনি নিজের মুখে স্বীকার করলেন আপনি আমার পিচ্চিটাকে মারার মতো এত নিচ একটা কাজ করছেন, তারপর থেকে আমি আপনাকে যতটা ভালোবেসেছিলাম তার থেকে অনেকগুণ বেশি ঘৃণা করব। তোর মতো ছোট লোক আমাকে ভালোবাসলেই কি আর ঘৃণা করলেই কি, আমার এতে কিচ্ছু যায় আসে না। আর তুই যে বললি আগে ভালোবাসতি সেই জন্যই আমার কাজগুলো করতি, এখন তো ঘৃণা করিস, তাহলে এখন কাজগুলো করবি না? আমার কাছে কিন্তু এখনও তোর সাইন করা সেই এক বছরের কন্ট্রাক্ট কাগজটা আছে। আমার কথা না শুনলে এইটা দেখিয়ে তোকে জেলের ভাত খাওয়াবো। চিন্তা করিয়েন না, আমি এক বছর হওয়ার আগে আপনার কাজ করা বন্ধ করব না। তাহলে চুপচাপ আমার খাবার তৈরি কর, আমার অনেক খিদে লেগেছে। তারপর আমি আস্তে আস্তে গিয়ে আরোহীর জন্য খাবার তৈরি করে দিলাম। আরোহী খেয়ে চলে গেল। আমার আজকে আর খেতে ইচ্ছে করলো না, আজকে পিচ্চিটার কথা অনেক মনে পড়ছে, তাই আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আরোহীকে ভার্সিটিতে নিয়ে গেলাম, আর আরোহী ওর বান্ধবীদের কাছে, কিন্তু আনিকা ছাড়া আর কেউ আসেনি। আরোহী আনিকার সামনে যেতেই দেখতে পেল আনিকা সেই মেয়েটির সাথে কথা বলছে যাকে কালকে আমার সাথে কথা বলতে দেখেছিল। মেয়েটির নাম নিধি। আরোহী আনিকার পাশে গিয়ে বসল। কি রে আনিকা, তুই ওই মেয়েটার সাথে কি কথা বলিস? কি কথা বলছি সেটা তুই শুনতে পারবি না। কেন? আমরা সাগরের সম্পর্কে কথা বলছি। ওই ছোট লোকের সম্পর্কে কি কথা বলিস? ওই আবার তোদের কিছু করেছে নাকি? যদি করে থাকে তাহলে আমাকে বল, আমি ওরে শিক্ষা দিয়ে দেব। সাগর আমাদের কিছু করেনি। আচ্ছা আরোহী, তুই আমাকে একটা কথা বলবি? কি কথা? সাগর তোর এমন কি ক্ষতি করেছিল যার জন্য তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস? তুই সাগরের সাথে যে ব্যবহার করছিস তেমন ব্যবহার কেউ নিজেদের বাড়ির পশুর সাথেও করে না। ওই আমারে ভার্সিটির সবার সামনে অপমান করছিল, তাই করি। তুই কি করিস নেই? ভার্সিটির সবার সামনে জয়ের জুতা দিয়ে ওকে মেরেছিস, ওর থেকে ওর প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছি, তার ওপর প্রতিদিন তো মারিসই। আরোহী, জানো প্রতিটা মেয়ে চায় তার স্বামী তাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসুক, যত বাধা বিপত্তি আসুক না কেন তাকে জানি ছেড়ে না যায়। তুমি সাগরের মতো এত ভালো একজন ছেলেকে জীবনসাথী হিসেবে পেয়েও হারালে। তুমি কি আমাকে সাগরের থেকেও বেশি ভালো করে চেনো? ওই কেমন সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো না, যদি জানতে তাহলে এই কথা বলতে পারতে না। তুমি সাগরের স্ত্রী হতে পারো কিন্তু তাও তুমি জানো না সাগর কেমন একটা ছেলে, সাগরের কি পছন্দ কি অপছন্দ সেটা কি তুমি জানো? সাগর কেমন বউ চায় সেটা কি তুমি জানো? না হলে এটাই বলে দাও, সাগরের লেখাপড়া রিক্সা চালানোর পাশাপাশি আর কি কি করে? আমি জানি আরোহী তুমি এর উত্তর দিতে পারবে না, কারণ তুমি কখনো সাগরকে জানার চেষ্টাই করনি। আমি আনিকার কাছ থেকে সব শুনেছি তুমি সাগরের সাথে কেমন ব্যবহার করো। আরোহী, তুমি কি আমার একটা প্রশ্নের উত্তর দিবে? কি প্রশ্ন? ধরো একদিন হঠাৎ তোমার বাবার এত এত টাকা এত বড় ব্যবসা সব শেষ হয়ে গেল, তোমার বাবা মা সাগরদের মতো ছোট লোক হয়ে গেল, তখন কি তুমি তাদের আর ভালোবাসবে না? তাদের কি তুমি ছেড়ে অন্য কোথাও চলে যাবে? ভালোবাসবো না কেন, আর তাদের ছেড়ে অন্য কোথাও যাবার তো প্রশ্নই ওঠে না। কেন যাবে না একটু বলবে? কারণ তারা আমার বাবা মা, আর যদি বাবা গরিব হয়ে যায় তাতে কি হয়েছে, সে তো আমার বাবা, তার ভালোবাসা তো কখনো কমে যাবে না। তাহলে তুমি কি করে ভুললে সাগর তোমার স্বামী? একটি মেয়ের বিয়ের পর তার কাছে তার স্বামীই সব, আর তুমি সেই স্বামীকেই সবার সামনে অপমান করেছ, দিনের পর দিন মেরেছ, তোমার কি একটুও খারাপ লাগেনি? নিধি, এইসব কথা বাদ দে, খারাপ তার লাগে যার মন থাকে, আরোহীর তো মনই নেই, না হলে কেউ কি এইভাবে কাউকে মারতে পারে? তাছাড়া
কাউকে ভালোবাসতে মন লাগে। ওর যেহেতু মন নেই, সেহেতু ওই কাউকে কী করে ভালোবাসবে? আর ওই জীবনেও কারো ভালোবাসা বুঝবে না, ওই শুধু টাকা বোঝে। আর ওই যেখানে টাকা দেখবে ওই সেখানেই যাবে। আনিকা, এইবার তোরা চুপ কর, আমি আর এসব নিতে পারছি না। সত্যি কথা তো তাই শুনতে খারাপ লাগে। আনিকা, তুই কি সাগরের লেখা গল্পগুলো পড়িস? হ্যাঁ পড়ি, কিন্তু মাঝে মাঝে মনে হয় সাগরের লেখা গল্পগুলো পড়া বাদ দিয়ে দিই। কেন? সাগর তো এত ভালো গল্প লিখে, ওর লেখা গল্প পড়া বাদ দিবি কেন? আরে দেখোস না, ওর সবগুলো গল্পই কষ্টের। মাঝে মাঝে তো ওর গল্প পড়ে একা একাই চোখে জল বেরিয়ে যায়। আমারও একই অবস্থা, কিন্তু সাগরের গল্পগুলো পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। কী কী শিখেছিস? কীভাবে বাস্তবতাকে মেনে নিতে হয়, কীভাবে জীবনযুদ্ধে জয়ী হতে হয়। তাছাড়া সাগরের লেখা বেশিরভাগ গল্পই বাস্তব জীবন নিয়ে। হ্যাঁ, তাছাড়া ভালোবাসার যে গল্পগুলো লেখে সেইগুলো অনেক সুন্দর হয়। তোরা এসব কী বলছিস? আর সাগরের কথাই বা কেন বলছিস? তোর বাবার টাকায় কেনা চাকরের কথা বলছি। ওকে তো আর তুই স্বামী ভাবিস না, তাই চাকরি বললাম। ও আবার গল্প লেখে কবে থেকে? তুই যদি ওর সম্পর্কে একটু ভালো মতো খোঁজ নিতি তাহলে নিজেই জানতে পারতি। তারপর আনিকা আর নিধি চলে গেল। ক্লাস শেষ হওয়ার পর আমি আরোহীকে নিয়ে বাড়িতে আসলাম। বিকেলে যখন রিকশা চালাচ্ছিলাম তখন একজন আমার রিকশায় উঠল। সে আমার রিকশায় উঠে আমার দিকে কেন জানি বারবার তাকিয়ে আছে। স্যার, আমাকে কি কিছু বলবেন? তোমাকে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে, আমি তোমাকে কোথায় যেন দেখেছি। দেখতে পারেন, আমি প্রতিদিনই তো এদিক দিয়ে রিকশা চালাই। না, তোমাকে আমি ওইখানে দেখি নাই। আচ্ছা, তোমার নাম কি আর তোমার হাতেই বা কি হয়েছে? ব্যথা পেয়েছিলাম। আর আমার নাম দিয়ে কি করবেন? আমার মতো গরিব মানুষের নাম জেনে কোনো লাভ হবে না। আরে বলো তো, তোমার নাম কি? আমার নাম সাগর দে। আরে, আপনি গল্প লিখেন সেই সাগর না? হ্যাঁ, আমি গল্প লিখি, কিন্তু আপনি কোন সাগরের কথা বলছেন? আমি তোমার কথাই বলছি, তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, আমি প্রতিদিন তোমার গল্প পড়ি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি রিকশা চালাচ্ছ কেন? আপনি যদি আমার গল্প পড়ে থাকেন তাহলে এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছেন আমি গরিব, আর লেখাপড়া খরচ চালানোর জন্যই আমি রিকশা চালাই। কালকে থেকে আপনি আর রিকশা চালাবেন না। কেন? তাহলে আমার পড়ালেখা চলবে কি করে? তুমি এই কার্ডটা রাখো, কালকে এই ঠিকানায় বিকেলের দিকে চলে যেও। এখানে কি আছে? আর আপনিই বা কে? আমি একজন পত্রিকার মালিক, আর কালকে তুমি বিকালে এখানে গিয়ে আমার সাথে দেখা করিও। তোমার গল্পগুলো আমার অনেক পছন্দ হয়, তাই আমি তোমার গল্পগুলো আমার পত্রিকায় ছাপাবো, আর তার সাথে তোমার লেখা নতুন বইও ছাপবে। এরপর থেকে আর তোমাকে রিকশা চালাতে হবে না, তুমি বই লিখলে অনেক টাকা পাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি কালকে সময় মতো চলে এসো। আচ্ছা, আসব। তারপর সে নেমে যায়, আমি আর কিছু সময় রিকশা চালিয়ে বাড়িতে চলে আসি। অন্যদিকে বাড়িতে আসার পর থেকেই আরোহীর কিছু ভালো লাগছে না, বারবার শুধু আনিকার নিধির কথা মনে পড়ছে। আরোহীর কানে একটি কথাই বাজছে, আরোহী তোর মন বলতে কিছু নেই, তুই কাউকে জীবনেও ভালোবাসতে পারবি না। আরোহী এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে আমি বাড়িতে আসার আগেই গাড়ি নিয়ে ক্লাবে চলে যাই। আরোহী যখন ক্লাবে যায় তখন সন্ধ্যা। আমি বাড়িতে এসে দেখি আরোহী বাড়িতে নেই। আমি ভাবলাম হয়তো কোথাও গেছে, তাই আমি পড়তে বসলাম। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। ওইদিকে আরোহী একটু মদ খেয়েছে। গাড়ি নিয়ে যখন বাড়িতে আসতে লাগলো তখনই আরোহীর গাড়ি নষ্ট হয়ে যায়। তারপর হেঁটে আসতে লাগলো। কিছু দূর হেঁটে আসার পর আরোহীর সামনে কয়েকটা ছেলে আসলো। ছেলেগুলো ভালো মতো দেখে বুঝতে পারলো ওরা জয় এবং জয়ের বন্ধুরা। ওদের চেহারা দেখে বুঝতে পারছে ওরা আজকে আরোহীর সাথে খারাপ কিছু করবে। আরোহী অনেকটা ভয় পেয়ে গেল, আজকে তো আরোহীকে বাঁচানোর মতো কেউ নেই। যখনই আরোহী দৌড় দিতে যাবে তখনই জয় আরোহীর হাত ধরে ফেলে। কোথাও পালাও জানি মন। জয়, তুই এসব অসভ্যদের মতো কথা বলছিস কেন? আর আমার হাত ছেড়ে দে, নইলে তোর জন্য ভালো হবে না। আমার কিছুই হবে না, আজকে রাত তোমার জন্য ভালো হবে না। আর আমি তো অসভ্যই,
সাত মাস ধরে তোর সব কথা শুনছি, এমনি এমনি। তার মানে তুই আমার সাথে কি করতে চাস? কেন তুমি বোঝো না, সেই দিনের অসম্পূর্ণ কাজটা আজকে করতে চাই। সেই দিন তো তোর চাকরটা তোকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? সাগরকে চাকর বলবি না, ওই আমার স্বামী। আর তোর লজ্জা করে না অন্য একজনের স্ত্রীর সাথে এরকম করতে? ওই তোরা শুনেছিস ও কি বলছে, সাগরকে ওর চাকর থেকে এক সেকেন্ডে স্বামী বানিয়ে ফেলল। জয়, আগে শুনেছি ঠেলায় পড়লে নাকি বাঘে হরিণ এক খাটে জল খায়, আজকে তো দেখলাম বিপদে পড়লে মানুষ চাকরকে এক সেকেন্ডে স্বামী বানিয়ে ফেলে। আর তুই কি জানি বললি তুই একজনের স্ত্রী? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই কারো স্ত্রী, কারণ কোনো মানুষের স্ত্রী এত রাতে ঘরের বাইরে থাকে না। যদিও থাকে তাহলে তার মাথায় সিঁদুর, হাতে শাঁখা আর পরনের শাড়ি থাকে, তোর তো শরীরে কোনোটাই নেই। জয়, তোর দোহাই লাগে আমাকে ছেড়ে দে, তুই এভাবে আমার ইজ্জতটা শেষ করে দিস না, নাহলে আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না, ছেড়ে দে আমাকে। তুই তো তোর এই মুখ তো এমনিতে কাউকে দেখাতে পারবি না, যে স্ত্রী তার স্বামীকে পরপুরুষের জুতা দিয়ে সবার সামনে মারতে পারে সে কি করে মানুষের সামনে মুখ দেখাতে পারে সেটা আমি জানি না। তোরে এত কষ্ট করে পেয়েছি আর তুই বলছিস ছেড়ে দেব, তা তো হয় না। কষ্ট করে মানে? আজকে ক্লাবে যখন দেখলাম তুই একা এসেছিস, তখন তোর গাড়ি আমি নষ্ট করেছিলাম যাতে তোকে আজকে তুলে নিয়ে যেতে পারি। জয়, দয়া করে আমার সাথে এমনটা করিস না। সোনা, এইটা তো হয় না, তোমাকে যে আজকে আমাদের চাই। জয় আরোহীকে টানতে টানতে তাদের গাড়িতে ওঠালো। অন্যদিকে এত রাত হয়ে গেছে তবুও বাড়িতে আসছে না ভেবে একটু চিন্তা হচ্ছে, যদি আরোহীর কিছু হয়ে যায় তাহলে আরোহীর মা বাবা আমাকে ছাড়বে না, সেদিন বিনা দোষেই কত কিছু বলেছে, আর আজকে কিছু হয়ে গেলে আমাকে নিশ্চয় জেলের ভাত খাওয়াবে। এইসব ভাবতে ভাবতে আমি রিক্সা নিয়ে বের হলাম। আমি জানতাম আরোহী এই রাতে নিশ্চয়ই কোনো ক্লাবে গেছে, আর আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা ক্লাব আছে, তাই আমি হাঁটতে হাঁটতে সেই ক্লাবের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম জয় এবং আরও কয়েকজন আরোহীকে একটা গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি ওদের সামনে গেলাম। ম্যাডাম, আপনি কি আপনার বন্ধুদের সাথে কোথাও যাবেন? হ্যাঁ, তুই এখন এখান থেকে যা। সাগর, ওদের কথা শুনো না, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে আমার ইজ্জত নিতে যাচ্ছে। সাগর! জয়, ম্যাডামের হাতটা ছেড়ে দে। না, ছাড়বো না। সেদিন তোর জন্য যে কাজটি করতে পারিনি আজকে সে কাজটাই করব। দেখ জয়, এমন করিস না, ম্যাডামকে যেতে দে। দিব না। সাগর, তুই আমাদের সাথে এসে পড়, তাছাড়া সেই দিনের মতো আজকেও যদি তুই আরোহীকে নিয়ে যাস তাহলে দেখবি কালকে ভার্সিটিতে সবার সামনে তোকে আবার মারবে, আর আরোহী এখন এইসব মদের নেশায় বলছে। না সাগর, আমি মদের নেশায় বলছি না, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। সাগর, তুই যদি আজকে আমাদের কাজে বাধা দিস তাহলে তোকে আর জীবিত রাখবো না। সেদিন লোকগুলোর জন্য বেঁচে গিয়েছিস কিন্তু আজকে মেরেই ফেলবো, তাছাড়া ওকে বাঁচিয়ে কি করবি? আজকে যদি তুই ওকে বাঁচিয়ে নিয়ে যাস তারপরে ওই তোকে মারবে, যে মেয়ে তার স্বামীকে মেরে ফেলার মতো খারাপ কাজ করতে পারে তাকে বাঁচিয়ে কি করবি? জয়, উনি আমার ম্যাডাম, ওনার যা ইচ্ছে আমার সাথে করতে পারে, তুই ওকে ছেড়ে দে। আমি ওকে ছাড়বো না, এমনিতে তোর হাত ভাঙা, তুই যদি জীবিত থাকতে চাস তাহলে ভালোর ভালো এখান থেকে চলে যা, না হলে তোকে ছাড়বো না। ঠিক আছে, আমি সেখান থেকে চলে আসলাম। আমাকে চলে আসতে দেখে জয় এবং বাকিরা হাসতে লাগলো, আর আরোহী কান্না করতে লাগলো। জয় এসে আরোহীর হাত টানতে টানতে গাড়িতে উঠাতে লাগলো। আমি কিছু দূর গিয়ে কয়েকজন মানুষ ডেকে আনলাম, মানুষগুলো দেখে জয় এবং বাকিরা আরোহীকে রেখেই চলে গেল। আমি সম্পূর্ণ সুস্থ না তাই মানুষ ডাকতে গিয়েছিলাম, ওরা যাওয়ার পর মানুষগুলোও চলে গেল। ধন্যবাদ। কেন? আজকে ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। এটা তো আমার দায়িত্ব, আমি আপনার চাকর, তাছাড়া আপনার কিছু হয়ে গেলে আমাকে আপনার বাবা মা জেলের ভাত খাওয়াতো। আপনি কি এখন বাড়িতে যাবেন নাহলে আমি একাই বাড়িতে চলে যাব? না, আমিও বাড়ি যাব। ঠিক আছে, চলুন। আরোহী আমার পিছে পিছে আসতে লাগলো। বাড়িতে আসার পর
আমি আরোহীকে ভাত বেড়ে দিলাম। আরোহী চুপচাপ খেয়ে চলে গেল, আজকে আমাকে আর মারল না। পরের দিন ভার্সিটিতে আরোহী বসে রয়েছে, আনিকার নিধি আসলো। কিরে, আসার সময় জয়ের মুখে থেকে শুনলাম কালকে রাতে নাকি তোরে ওরা তুলে নিয়ে যেতে চেয়েছিল, আর সাগর নাকি তোকে বাঁচিয়েছে। হ্যাঁ, তোকে সাগর দুইবার ওদের হাত থেকে বাঁচালো, তারপরও তুই ছেলেটাকে মারস। তুই এতটা নিষ্ঠুর কী করে হতে পারলি রে? তুই একবার নিজের মনকে প্রশ্ন করত, সাগরের কি 10 লক্ষ টাকার বিনিময়ে এত কষ্ট পাওয়ার কথা ছিল? সাগর না থাকতো তাহলে তোর কি হতো একবার ভেবে দেখেছিস? আবার শুনলাম তুই নাকি ওকে মেরে ফেলার জন্য জয়দের পাঠিয়েছিলি, রাস্তায় মানুষ ছিল দেখে ওরা শুধু ওর হাত পা ভাঙতে পেরেছে। এতটা খারাপ একটা মানুষ কি করে হতে পারে? একটা মানুষের জীবনের চেয়েও কি তোর কাছে 10 লক্ষ টাকা বড় হয়ে গেল? আরোহী, তুই তো কখনো এমন ছিলি না, তুই এতটা খারাপ অহংকারী কি করে হয়ে গেলি? আমি জানি না, আমি যখনই ওকে দেখি তখনই ওর করা অপমানগুলোর কথা মনে পড়ে যায়, আর হাতের কাছে যা থাকে তাই দিয়ে ওকে মারতে ইচ্ছে করে। তুই শুধু ওর করা অপমানগুলোই মনে রাখলি? ছেলেটাকে তোকে যে এত ভালোবাসে তা কি তোর চোখে একবারও পড়েনি? তুই একবার সাগরের দিকে তাকিয়ে দেখ, তোর করা কত অপমান অত্যাচারগুলো ছেলেটি সহ্য করে, কিন্তু ওর মুখ দেখে কেউ বুঝতে পারবে না ছেলেটির মনে এত কষ্ট। সবসময় সবার সাথে কেমন হাসি মুখে কথা বলে। আমি যখন ওর গল্পগুলো পড়ি তখন বুঝতে পারি ওর মনে কত কষ্ট, ওর সবগুলো গল্পের মধ্যেই কষ্ট দিয়ে ভরা। আমি সাগরকে মাঝে মাঝে বলি রোম্যান্টিক গল্প লিখতে, কিন্তু সাগর বলে ওকে দিয়ে রোম্যান্টিক গল্প লেখা সম্ভব না। সাগর রোম্যান্টিক গল্প কিভাবে লিখবে? যার মনে এত কষ্ট থাকে সে কি রোম্যান্টিক গল্প লিখতে পারে? আরোহী, তোকে বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো। কি কথা? স্বপ্নের স্বপ্ন থাকে হীরার মতো একটা স্বামী পাবে, কিন্তু তুই নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিস। মানে? মানে তুই হীরার মতো স্বামী পেয়েও হারিয়ে ফেললি। তারপর আনিকার নিধি চলে গেল, আরোহী বসে বসে ভাবতে লাগলো আসলেই কি আমি হীরার মতো স্বামীকে পেয়ে হারিয়েছি। তারপর ক্লাস শেষ হওয়ার পর আমি আরোহীকে বাড়িতে নিয়ে আসলাম, তারপরে কাকার দোকান থেকে রিক্সা নিয়ে কালকের লোকটির দেওয়া ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি যা শুনলাম সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম।